এচিত্র দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের। রাজধানীর রামপুরায় অবস্থিত বিটিভির সদর দপ্তর ঢাকা কেন্দ্রে দুষ্কৃতিকারীদের হামলায় অভাবনীয় ক্ষতি হয়েছে, চারুদিকে শুধু ধ্বংসযজ্ঞ। ভাঙা দরজা, জানালা, পুড়ে যাওয়া গাড়ি, এ দৃশ্য দেখেই বোঝা যায় কতটা ভয়াবহ ছিল দুর্বৃত্তদের তাণ্ডব। 18 জুলাই সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত নারকীয় তাণ্ডব চলে বিটিভিতে। এ সময় সদর দপ্তর, নিরাপত্তা কক্ষ, ডিজাইন সেট, আর্কাইভ, বঙ্গবন্ধু কর্নার ও মিউজিয়াম, পাশাপাশি 41টি অফিস কক্ষ সহ দুষ্প্রাপ্য মূল্যবান বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস ও লুট করে দুর্বৃত্তরা। ১১তলা সদর দপ্তর ভবনের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় লুট করে 71টি কম্পিউটার ছাড়াও আরও মূল্যবান নথিপত্র। দুর্বৃত্তরা 17টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিটিভিতে হামলা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মহাপরিচালক। 2 নম্বর এবং 3 নম্বর গেট ভেঙে বিপুল সংখ্যক হামলাকারী বিটিভির অভ্যন্তরে প্রবেশ করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করতে থাকে। ঢাকা কেন্দ্রের করিডোরের সব গ্লাস, সিসি ক্যামেরা ভাঙচুর ও ভস্মীভূত করে ফেলে। সন্ত্রাসীরা একটি সম্প্রচার অভিভ্যান এবং 17টি গাড়ি পুড়িয়ে ফেলে, 9টি গাড়ি ভেঙে চুরমার করে। এখনও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এই ঘটনায় বিটিভির দৈনন্দিন কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।